এই মুহূর্তে ঘূর্ণিঝড় অশনির অবস্থান আর মাত্র 350 কিমি দূরে, আজ রাতেই উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা। তো এই ঘূর্ণিঝড় আজ রাতে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের জেরে বাংলার কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন মৌসুম ভবনের ওয়েদার আপডেট অনুযায়ী সাইক্লোন অশনি মধ্য পশ্চিম ও তার সঙ্গে লাগোয়া দক্ষিণ পশ্চিমে রয়েছে এবং এগোচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। জানা গেছে 10 থেকে 11 মে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় তুফানি হাওয়া বইবে, সঙ্গে চলবে ভারী বৃষ্টি। এই সতর্কতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে। বইতে পারে 90 থেকে 125 কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টি। আইএমডি জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। উড়িষ্যার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি ও ঝড়ের ফলে জনজীবন বিপর্যস্ত হবে। ঘূর্ণিঝড়ের প্রধান বৈশিষ্ট্য হল সময়ের সঙ্গে সঙ্গে এর শক্তি ক্ষয় হয়। প্রথমে অশনির গতিবেগ ছিল 110 থেকে 140 কিমি প্রতি ঘন্টায়, এই মুহূর্তে তা কমে হয়েছে 80 থেকে 90 কিমি প্রতি ঘন্টায়। এভাবে আরও শক্তি কমতে থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ওয়েদার আপডেট অনুযায়ী অশনি অনেক গভীর রাতে সমুদ্রের ওপর গতি কমিয়ে 7 কিমি প্রতি ঘন্টায় গতিবেগে এগোচ্ছে। শেষ ওয়েদার রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে অশনির দূরত্ব কাকিনাড়া থেকে 350 কিমি, বিশাখাপাত্তনাম থেকে 350 কিমি, গোপালপুর থেকে 510 কিমি, পুরী থেকে 590 কিমি দূরে রয়েছে। মঙ্গলবার রাতে অন্ধ উড়িষ্যা উপকূলে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এরপর উপকূল সমভূমির সমতরলে উত্তর পশ্চিম দিকে যাবে বলে জানা যাচ্ছে। মৌসুম ভবন জানাচ্ছে আগামী 24 ঘন্টায় এই সাইক্লোন শক্তিশালী থেকে সাধারণ সাইক্লোনে পরিণত হবে, এর ভয়াবহতা ও গতি দুটোই কম হবে।